বিশ্বজুড়ে সামরিক খাতের পরিবর্তে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমানোর খাতে অর্থ বরাদ্দ এই বিক্ষোভ সম্মেলনস্থলে সম্মেলনস্থলের বিভিন্ন কক্ষে নানামুখী আলোচনার মূল কেন্দ্রবিন্দু জলবায়ু ঝুঁকি কমানো আর নাইজেরিয়া বা বাংলাদেশের মতো ঝুঁকির মুখে থাকা দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান নিয়ে অ্যান্ড আই অ্যাম শোয়ার উই কনফিডেন্ট দ্য ওয়াগন টু গেটস এ গুড রিসর্ট আট অফ দিস কপ্টন টু তবে জলবায়ু ঝুঁকি কমানোর কর্মসূচির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কর্মসূচিতেও গুরুত্ব বেড়েছে এবারের সম্মেলনে আজকে আসলে দ্বিতীয় দিনে যে ব্যাপারটি সবচেয়ে বেশি জোরালোভাবে উঠে এসেছে আলোচনায় সেটা হলো অ্যাডাপটেশনকে মিটিগেশনের মতোই জোর দিতে হবে এবং এ ব্যাপারটি আসলে আমরাও চাচ্ছিলাম বাংলাদেশ থেকে যে অ্যাডাটেশনটাকে যেন মিটিগেশনের মতোই গুরুত্ব দেওয়া হয় এবং সে ব্যাপারটি কিন্তু আজকের আলোচনায় খুব জোরালোভাবে উঠে এসেছে এবং আমরা আশা করছি হয়তো এ ব্যাপারটি সামনে আরও আলোচনার মাধ্যমে পূর্ণাঙ্গ রূপ পাবে বিশেষজ্ঞরা মনে করেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে আগের চেয়ে অনেক ইতিবাচক উন্নত দেশগুলি ইন্টেন্স নেগোসিয়েশন হচ্ছে তবে আসার কথা হচ্ছে যে জি সেভেন্টি আমরা যাদের অংশ এলডিসি আমরা যাদের অংশ আমরা চাই যে প্রশমন কমানোর জন্যে ওয়েল বিলো টু ডিগ্রিজ যে টার্গেটটা আছে সেটা যাতে বাস্তবায়িত হয় এবং উন্নত দেশগুলো যাদের প্রধান দায়িত্ব তাদের কাছ থেকে এটার ব্যাপারে কোনো ধরনের নেগেটিভ সেন্স আসেনি অর্থাৎ তারাও চায় যেটা বাস্তবায়িত হোক চলতি সপ্তাহ জুড়ে ক্ষয়ক্ষতি ও ক্ষতিপূরণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলবে এ সম্মেলনে সম্মেলনের প্রথম দুই দিনে অ্যাডাপ্টেশন মিটিগেশন বা প্যারিস চুক্তির বিষয়টি আলোচনায় গুরুত্ব পেলেও এখন পর্যন্ত গুরুত্ব পায়নি অর্থ বরাদ্দর বিষয়টি যে অর্থ বরাদ্দ দিতে চেয়েছিল উন্নত দেশগুলো আর যে অর্থ দিয়ে বাংলাদেশের মতো ক্ষতিগ্রস্ত দেশগুলো তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে সঞ্জয় চাকি চ্যানেল আই মারাক্কাস মরক্কো